প্রতীক্ষার অবসান, অবশেষে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে যে আগামীকাল 3টেতে জাতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে। আমরা কিন্তু অপেক্ষা করছিলাম অনেকদিন ধরেই, একেবারে মার্চের শুরু থেকেই অপেক্ষা করছিলাম যে কবে ঘোষণা করবে নির্ঘণ্ট নির্বাচন কমিশন, কিন্তু ঘোষণা হচ্ছিল না। আজকে 15 তারিখ হয়ে গেল। যদিও ঘোষণা না হওয়ার একটা কারণ সামনে এসেছিল, যেহেতু 3 জনের যে বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনের, এই 3 জনের মধ্যে 2 জন ছিলেন না, একজন তো অবসর নিয়েছিলেন, পদ শূন্য ছিল, আর একজন হঠাৎ করেই পদত্যাগ করে বসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। ফলে 3 জনের যে ফুল বেঞ্চ, তার মধ্যে মাত্র 1 জন ছিলেন যিনি চিফ, বাকি 2 জন যে কমিশনার তারা ছিলেন না। এত বড় একটা ইভেন্ট, ইলেকশন, সেখানে 1 জন মানে সিঙ্গেল, অথচ তিনি ফুল বেঞ্চ, এটা তো হতে পারে না। এত বড় ভোট পরিচালনা করার ক্ষেত্রে একটা লেন্দি প্রসেস, তো সেই জন্য অপেক্ষা করা হচ্ছিল, যেটা মনে হচ্ছে এখন যে ওই 2 পদকে পূরণ করার, এবং সেই 2 পদের যে বিষয়টা সেটা দেখেছেন আপনারা, গতকালকেই সেটা পূরণ হয়ে গেছে। রাজীব কুমার যিনি চিফ ইলেকশন কমিশনার, তার সঙ্গে 2 জন কমিশনার, ইলেকশন কমিশনার নতুন করে নিয়োগ করা হয়েছে। একজন হচ্ছেন গণেশ কুমার, শ্রী গণেশ কুমার, গণেশ কুমার, আর একজন হচ্ছেন সুখবীর সিং সাধু। এই 2 জনকে নিয়োগ করা হয়েছে। দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছেন যিনি চিফ ইলেকশন কমিশনার, এবং তার দুদিকে 2 জন রয়েছেন, একদিকে সুখবীর সিং সাধু, অন্যদিকে গণেশ কুমার। তো এই হচ্ছে বিষয় দর্শক, পদ পূরণ হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা গতকালকের খবর। পদ পূরণের পরই কিন্তু আজকে একেবারে ঘোষণা করে দেওয়া হলো যে আগামীকাল নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে। তো দেখা যাক দর্শক, আগামীকাল কি হয়। ঘোষণার মধ্যে আমাদের একটা যেটা কৌতূহল থাকে যে ক দফাতে ভোট হবে, এবং আমাদের বাংলাতে ক দফাতে ভোটটা করানো হবে, সেদিকে আমাদের নজরটা বেশি থাকে। তো দেখা যাক আগামীকাল কি ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন, ক দফাতে ভোট হয় এবং কবে থেকে ভোটটা হয়। দেখুন, ভোট ঘোষণা কালকে হচ্ছে, কিন্তু ভোট ঘোষণা মানে এই নয় যে কালকে ঘোষণা করে 1 সপ্তাহের মধ্যে ভোট নেওয়া শুরু হয়ে যাবে, সেটা হয় না। একটা মিনিমাম গ্যাপ আছে, একটা গ্যাপ দিতে হয়, এবং তার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে। নমিনেশন ফাইল হয়, স্কুটনি হয়, উইথড্রল করার লাস্ট ডেট থাকে ইত্যাদি, এবং পুরো সিস্টেম রেডি করা, একটা সময়ও লাগে। তো সেই জন্য একটা সময় দেওয়া হয়, 25 থেকে 28 দিন গ্যাপ দেওয়া হয় মিনিমাম, ম্যাক্সিমাম তো 42 দিন হয় আর কি গ্যাপ, মানে এ থেকে মানে ম্যাক্সিমাম 35 থেকে 42 দিন গ্যাপ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে মানে ভোট ঘোষণার দিন থেকে। তো এই এই হচ্ছে বিষয়। তো যেহেতু আগামীকাল ঘোষণা হতে চলেছে, আগামীকাল ঘোষণার পরে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন তারিখ থেকে ভোট গ্রহণটা শুরু করবে, এবং তার আগে নমিনেশন পর্ব কবে কি শুরু হবে। কিন্তু ভোট কবে থেকে শুরু হবে সেটা আমাদের সব থেকে বেশি আগ্রহ থাকে, কারণ ভোট তো একটা জায়গাতে একদিন হয়, তো সুতরাং সেটা মানে একটা কেন্দ্রে একদিনই ভোট হবে, সুতরাং সেটা আমাদের কাছে অনেক বেশি কৌতূহলের, এবং আমাদের যার যেখানে বাড়ি আমরা সেটা খুব জানতে আগ্রহী হয়ে উঠি যে আমাদের এলাকাতে কবে ভোট রয়েছে। তো সেই জন্য দর্শক, আগামীকাল আমাদেরকে দেখতে হবে যে কি ঘোষণা করছে নির্বাচন কমিশন। তবে আমি লাস্ট যে ইলেকশন আমাদের এখানে হয়েছিল 2019, সেখানে ক দফাতে ভোট হয়েছিল, আমি দর্শক সেটা একটু আপনাদেরকে দেখাতে পারি, সেই শিডিউলটা, এই যে সেই শিডিউলটা দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভোটের যে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল, দাঁড়ান একটু জুম করে যদি দেখানো যায়, দেখুন মাঝখানে কালো, আচ্ছা আর একটু বড় মানে মোটা করতে হবে মনে হচ্ছে, করে একটু এ করে দেখাতে হবে। এই যে আমি শুধু পোল ডেটা দেখাচ্ছি, মানে ভোটের দিনটা কোন কোন তারিখে ছিল।
দেখুন দর্শক, ওপরে তো দেখলে বুঝতে পারবেন ক দফাতে হয়েছিল গতবার, ক দফাতে হয়েছিল দেখুন ওপরে 1, 2, 3, 4, 5, 6, 7, আগেরবার কিন্তু 7 দফাতে ভোটটা হয়েছিল, 7 দফা। আর কবে থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ? ভোট গ্রহণের কথা বলছি দর্শক, নোটিফিকেশন তো আগে হয়, ভোট গ্রহণ দেখুন দর্শক, ফার্স্ট ফেজ ছিল 11 এপ্রিল 2019, 11 এপ্রিল দেখতে পাচ্ছেন, প্রথম ফেজ ছিল 11 এপ্রিল, তারপরে ছিল 18, তারপরে ছিল 23, তারপরে ছিল 29, তারপরে ছিল 6 মে, তারপরে 12 মে, তারপরে ছিল 19 মে। 7 দফায় ভোট ছিল এবং আমাদের এই এই 7 দফাতেই আমাদের রাজ্যে কিন্তু ভোট হয়েছিল, আর মানে কাউন্টিং হয়েছিল 23 মে, কাউন্টিং হয়েছিল 23 মে। মানে আমাদের কিন্তু 7 দফাতেই এই বাংলাতে ভোট হয়েছিল, 7 দফাতে কিন্তু অন্যান্য রাজ্যে ভোট হয় না, কিন্তু বাংলাতে 7 দফাতেই কিন্তু ভোটটা হয়েছিল। আর টোটাল ফেজ ছিল 7 দফায়, আর সাত মানে 7 দফাতে ধরুন ধরুন মহারাষ্ট্রে কিছু আসনে হচ্ছে, আমাদের বাংলায় কিছু আসনে হচ্ছে, বিহারে হচ্ছে, এরকম এরকম করে করে মানে 7 দফাতে মোট ভোট ভোটটা হয়েছিল, কিন্তু 7টা দিনই আমাদের রাজ্যে ভোটটা হয়েছিল। মানে আমাদের 42টা আসন 7 দফাতে ভাগ করা হয়েছিল ভোট গ্রহণের ক্ষেত্রে। মানে বুঝতে পারছেন বাংলাকে কতটা সেন্সিটিভ ধরা হয়। এখন এটা দেখার যে এবারের যে ভোটটা হতে চলেছে সেটা ক দফাতে, এবং সেখানে বাংলাতে ক দফাতে ভোটটা নেওয়া হয়, তবে দর্শক যে খবরটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে 7 দফার নিচে নামবে না, তার থেকে বেশি বাড়তে পারে, এটা কিন্তু খবরটা পাচ্ছি। এক্স্যাক্টলি কত দফায় হবে বলা যাচ্ছে না, কিন্তু 7 দফার নিচে নামবে না এটা মোটামুটি জানা যাচ্ছে, 7-এর বেশি হতে পারে, 8 না 9, সেটা দর্শক দেখতে হবে। আর বাংলার যে অবস্থা, বাংলা ক্ষেত্রে ক দফা দেয় দেখতে হবে দর্শক। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করে এসেছিল, কল্যাণ ব্যানার্জি উনি গিয়েছিলেন ওই যে যখন কমিশন এসেছিল এখানে ফুল বেঞ্চ বৈঠকে দলের তরফ থেকে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এক দফাতে কেন ভোট হচ্ছে না, অন্যান্য জায়গা থেকে ভোট হয়, এখানে কেন এক দফাতে ভোট হবে না, আসলে এখানে বিভিন্ন দফাতে ভাগ করা হয় এই জন্য যাতে করে দিল্লি থেকে মোদি বাবুরা মানে বেশি করে প্রচারে আসার সুযোগ পান, সেই জন্য এখানে এক দফাতে ভোট হয় না। আমি তখনই বলেছিলাম যে এই কথাগুলো বলতে লজ্জা লাগছে না কল্যাণ ব্যানার্জিদের, এখানে ভোটে কি হিংসা হয় জানেন না, একটা পঞ্চায়েত ভোট হলে, একটা স্কুল ভোট হলে কি গন্ডগোল হয়, আর লাস্ট যে পঞ্চায়েত ভোট হয়েছে সেখানে কি যে গন্ডগোল হয়েছে, কত খুনোখুনি হয়েছে, কত রক্তপাত হয়েছে, তার কি জানা নেই, আবার ফুটানি করছেন? আর অন্যান্য রাজ্যে যখন ভোট হয় সেখানে কি হয়, আমি তো নিজে দর্শক অনেকগুলো রাজ্যের ভোট তো কভার করে এসেছি, কোথাও কিন্তু এরকম দেখিনি যে ভোটের দিনে রক্তপাত হচ্ছে, মারামারি হচ্ছে, গুলিগোলা চলছে, দেখিনি। আর এখানে প্রাণ ঝরে, প্রাণগুলো ঝরে যায় ভোটের দিন, ভোটের আগে, ভোটের পরে। তো যখন এই রকম বিষয় হয় তো কেন এখানে অনেক দফাতে ভোটটা করা হবে না, কি করে একদিনে ভোটটা হবে, তাহলে ভোটই হবে না যা চলবে একদিনে। বেশি দফাতে ভোট হলে সিকিউরিটিকে অনেকটাই মোবিলাইজ করা যায়, সিকিউরিটিকে ইউজ করা হয়, করা যায় আর কি, সম্ভব হয় এখান থেকে সেখানে সিকিউরিটি মুভ করে। আর একদিনে হলে অত ফোর্স পাওয়া যাবে না, ফলে ফাঁকতালে ওই সিভিক ভলান্টিয়ারদেরকে দিয়ে, অমক তমক করে দিয়ে, গুন্ডাদেরকে দিয়ে ভালোই তো তাহলে ভোটটাকে উতরে দেওয়ার চেষ্টা হবে। তো সেই জন্যই তারা আর কি চান যে একদিনে ভোটটা হয়ে যাক, ওয়ান ডে, কিন্তু কমিশন সেটা করার মানে মানে কি বলবো সাহস দেখায় না, করে না। তো এখন দেখা যাক, এবারে যা পঞ্চায়েত ভোটে অশান্তি হয়েছে এবং যেরকম টান টান একটা ব্যাপার রয়েছে, তো এবারে বাংলার ক্ষেত্রে কদাপাতে ভোট হয় সেটা দর্শক দেখতে হবে। দর্শক আপনাদের কি সাজেশন, কদাপাতে ভোটটা হলে ভালো হয়? তবে আমি একটা কথা বলবো, দফা যতই হোক না কেন, সিকিউরিটিকে ইউজ করার জন্য হয়তো দফায় দফায় ভাঙা হয়, ফেজে ভাঙা হয়, কিন্তু যদি সিকিউরিটিকে ঠিকঠাক ভাবে ইউজ না করা হয়, যদি ওই ডাবের জল খাইয়ে বা অন্যভাবে বসিয়ে রাখা হয় বা তাদের ওপরে প্রভাব খাটানো হয় যে বেশি এ করো না, ঘিরে ধরবো, ঘিরে ধরতে গেলে ওই মানে যেটা হয়েছিল শীতলকুচিতে ওইরকম ঘটনা ঘটে আরো একটা অন্যরকম সিন হয়ে যাবে, যদি এইরকম না হয়, প্রভাব মুক্ত ভাবে যদি কাজটা করা হয় এবং প্রভাব মুক্ত ভাবে যদি সেন্ট্রাল ফোর্স কাজ করতে পারে, শক্ত হাতে যদি কাজ করতে পারে, তবেই কিন্তু দফায় দফায় ভেঙে তার সুবিধা আছে। তা না হলে দফায় দফায় ভাঙা হবে, আলটিমেট কিছুই হলো না, ওই সিকিউরিটি নামেই সিকিউরিটি, আবার সিকিউরিটিকে ভয় দেখিয়ে শাসক বাহিনী ভোট করে বেরিয়ে যাবে, তাহলে কিছু কিন্তু লাভ হবে না। ফলে এবার কিন্তু অতিরিক্ত ভাবতে হবে, সিকিউরিটি প্রচুর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমরা জানছি কাশ্মীরের থেকেও বেশি দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলোকে ঠিকঠাক ভাবে ইউজ করা হচ্ছে কিনা, পুলিশের তো লোকজনও থাকবেন, তো পুলিশের লোক ওখানে কতটা কি মাতব্বরি করছেন তার দিকেও কিন্তু নজর রাখতে হবে কমিশনকে, এবং যারা এখানে বিরোধী পার্টি রয়েছে তাদেরকেও বারবার নক করতে হবে কমিশনকে,
এবং যিনি এখানে পুলিশের হেড রয়েছেন তার সম্পর্কে তো অনেক অভিযোগ রয়েছে, তাকে তাকে এখন রাখা হবে কিনা ভোট পর্ব চলাকালীন, যদিও তিনি ঘুঁটি সাজিয়ে ফেলেছেন সেটা বলতে কোনো অপেক্ষা মানে কোনো এ নেই, আন্দাজ করতেই পারি। তো যাই হোক দর্শক, এই এইসব প্রসেস গুলো মেনে কিন্তু করতে হবে, তা না হলে দফাতে যদি বিষ দফাতে ভাঙা হয় তাতেও কিন্তু কিছু লাভ হবে না, তাতেও কিন্তু কিছু লাভ হবে না। ফলে যারা বিরোধী তাদেরও যেমন এটা নিয়ে সজাগ হওয়া উচিত, মানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে নক করতে হবে কমিশনকে, আর কমিশনেরও উচিত বাংলার যা হাল যেভাবে ভোট করানোর চেষ্টা হয় সেটাকে রুখতে গেলে আরো কি কি সব করতে হবে। তবে এবার কমিশন কিছু কিছু বিষয় নতুন নতুন যুক্ত করেছে, যেমন অ্যাপ, একটা অ্যাপ চালু করেছে, আমি পরবর্তীকালে অ্যাপ নিয়ে আসবো আপনাদের কাছে, সেই অ্যাপের মাধ্যমে আপনাদের এলাকায় কিছু হলে সেখানে খবর দেওয়া যেতে পারে এবং সঙ্গে সঙ্গে সেখানে কি মুভ করবে ফোর্স, এরকম সব বলেছে। আগেও সব নাম্বার টাম্বার দিত কিন্তু নাম্বারে ফোন করেও ফোন পাওয়া যেত না, যারা অবজারভার থাকেন তাদেরকে পাওয়া যেত না, তো এখন আবার অ্যাপ চালু করার কথা বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যদি কেউ কিছু বলেন কি হলো সেখানে তার নাকি একটা লিখিত রিপ্লাইও নাকি দেওয়া হবে, যে মানে একটা মানে রেসপন্স সাড়া দেওয়া, যেটা সে সাড়া দেবে কমিশন সেটা লিখিত নাকি দেওয়া হবে, এটাও নাকি বলা হচ্ছে, যাতে করে কেউ না বলতে পারেন যে আমি বলেছি কিছু হলো না। তাহলে সেদিক দিয়ে কমিশন অনেক নাকি ভাবনা চিন্তা করে এগোচ্ছে, নতুন নতুন সব মানে টেকনোলজিকে ইউজ করার চেষ্টা করছে, এখন দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কি হয়। দর্শক কি বলবেন, যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কোনো যদি সাজেশন থাকে সেটাও বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।